3LCD প্রজেক্টর জগতে এপসন একটি বিশ্বস্ত নাম এবং বাংলাদেশের মার্কেটে এই প্রোডাক্টটি সাংঘাতিক জনপ্রিয় একটি প্রোডাক্ট। ডিয়ার ভিউয়ার্স, আমি আশিকুল ইসলাম এক্সেল টেকনোলজিস লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন এপসন জাপানিজ কোম্পানি, প্যারেন্টস কোম্পানি সিকো এপসন কর্পোরেশন। আমরা এক্সেল টেকনোলজিস লিমিটেড বাংলাদেশের এপসনের ডিস্ট্রিবিউটর হিসেবে এই এপসনের প্রজেক্টর, প্রিন্টার, স্ক্যানার এবং অন্যান্য আরও কিছু প্রোডাক্ট আমরা বাজারজাত করছি। তারই অংশ হিসেবে আজকে এপসনের প্রজেক্টর X05 প্রজেক্টর সম্পর্কে আমি কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরতে চাচ্ছি। এবং চলুন বন্ধুরা, এটা আনবক্স করে দেখে নেওয়া যাক এটার মধ্যে কী কী থাকছে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে ডকুমেন্ট সিডি রং, প্রোডাক্টের জন্য যেটা আমাদের থাকে সবসময় ড্রাইভার সিডি এবং আদার্স ম্যানুয়াল অফ দিস থিংস। এবং সাথে থাকছে একটা রিমোট কন্ট্রোল যেটা দিয়ে প্রজেক্টরটাকে অপারেট করতে হবে, এবং এর সাথে থাকছে কেবল যেটা দিয়ে আমরা ডিভাইসের সাথে ল্যাপটপ বা কম্পিউটারের সাথে সংযুক্ত করব, এবং একটা থাকছে ভিজিএ কেবল যেটা দিয়ে কম্পিউটারের সাথে সংযুক্ত হবে, এবং আরেকটা আছে যেটা পাওয়ার কর্ড যেটা দিয়ে পাওয়ার কানেকশন পাবে। এবং এখানে ছোটো দুটো ব্যাটারিও থাকছে, যে ব্যাটারি দুটো জাস্ট এই রিমোট কন্ট্রোলের জন্য রিমোট কন্ট্রোল লাগিয়ে নিতে হবে। এর বাইরে আমরা প্রজেক্টরটা একটা বক্সের মধ্যে যেটা থাকছে, প্রজেক্টরটা একটা বক্সের মধ্যে থাকছে, এটা আমরা যখন ওপেন করে দেখতে পাচ্ছি একটা চমৎকার একটা ব্যাগ যেটার মধ্যে প্রজেক্টরটাকে রাখা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের প্রোডাক্টটি যেটা আমরা আনবক্স করলাম। আনবক্স করে এখনই আপনাদের সামনে যেটা আমি উপস্থাপন করেছি এটাই হলো আমাদের সেই প্রজেক্টর, এটা এপসন প্রজেক্টর। এটার মডেলটা হলো X05 যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো ফিচার্সগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাই। এখানে যখন আপনারা দেখবেন, দেখুন এটা USB-A ইন্টারফেস, USB-B ইন্টারফেস, এখানে অডিও ইন্টারফেস, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার কানেকশনের জন্য VGA পোর্ট অ্যান্ড HDMI ইন্টারফেস, যেটা দিয়ে আপনি HDMI বা ভিডিও যে কোনো দিয়ে আপনি কম্পিউটার প্রজেক্টরটি চালাতে পারবেন। এবং এখানে উপরেও ঠিক সেভাবেই বাটনগুলো দিয়ে দেওয়া আছে। এখানে মডেলটা লেখা আছে EB-X05, অবশ্যই এপসন ব্র্যান্ড, এবং এখানে পাওয়ার বাটন, এবং এখানে সোর্স সার্চ বাটন, এখানে মেনু বাটন, এবং এখানে সব অপশনগুলো দেওয়া আছে, এবং এখানে HDMI ইন্টারফেস আছে স্ট্যান্ডার্ড, সো সেটাও এখানে একটা লোগো দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে। এবং এই প্রোডাক্টটি আসলে 3LCD প্রজেক্টর, 3LCD প্রজেক্টর জগতে এপসন একটি বিশ্বস্ত নাম এবং বাংলাদেশের মার্কেটে এই প্রোডাক্টটি সাংঘাতিক জনপ্রিয় একটি প্রোডাক্ট আমি বলবো, যেটা বিশেষ করে যে কোনো ধরনের অফিস ইউজের জন্য, আউটডোর অ্যাক্টিভিটিজের জন্য এবং এডুকেশান ইনস্টিটিউটগুলো, বিশেষ করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় অথবা যে কোনো মিটিংয়ে, অফিসের মিটিংয়ে এই প্রোডাক্টটা আপনারা ব্যবহার করতে পারেন। এবং এটার রেজুলেশান XGA রেজুলেশান, যেটার স্পেশালিটি হলো XGA রেজুলেশান থাকার কারণে আপনি আলোতেও এই প্রজেক্টরটি প্রজেকশন করতে পারবেন, এবং আপনার লেখা বা যেই জিনিসটা কন্টেন্টটা আপনি দেখাবেন সেটি অবশ্যই পরিষ্কার এবং ক্লিয়ারভাবে সবার কাছে উপস্থাপন করা সম্ভব হবে। বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আরও কিছু তথ্য আমি শেয়ার করছি, সেটা হলো এই প্রজেক্টরটি এপসন EB-X05 এবং এটা লুমেন্স 3300 লুমেন্সের প্রজেক্টর, এবং এটার কন্ট্রাস্ট রেশিও 15:1, এবং ল্যাম্প লাইট আপ টু 10,000 hours ইকোনমি মোড। এবং এই প্রজেক্টরটির ওয়ারেন্টি থাকছে 2 years, প্রজেক্টরের বডি, টোটাল প্রজেক্টর বডির ওয়ারেন্টি থাকছে 2 years, এবং ল্যাম্পের ওয়ারেন্টি থাকছে 1,000 hours অর 1 year, হুইচ কামস ফার্স্ট। সো ভিউয়ার্স, এই ছিল এই প্রোডাক্ট নিয়ে আজকের আয়োজন। এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন, এবং আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলটি নতুন নতুন তথ্য পাওয়ার জন্য, নতুন নতুন প্রোডাক্টের বিবরণ পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করুন, এবং অবশ্যই হিট দ্য বেল আইকন। ধন্যবাদ সবাইকে।